সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট, কেষ্টর কোটি কোটি বেনামি সম্পত্তির হদিশ, সেই সঙ্গে একাধিক রাইস মিল, বাগান বাড়ি এবং গরু পাচার মামলায় অভিযুক্ত হওয়ার পরে কেষ্টর নামে ফের একটি বিস্ফোরক অভিযোগ উঠল। তিনি গরিব টোটোওয়ালাদের কাছ থেকেও সাপ্তাহিক বখরা নিতেন। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, গরিব টোটোওয়ালাদের কাছ থেকেও সাপ্তাহিক বখরা নিতেন কেষ্টর। আপনাদের দেখালাম সেই ভিডিও, অত্যন্ত চাঞ্চল্যকর ভিডিও, এবং কেষ্টর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে একসময় কেষ্টর কি করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। সেই কেষ্টর বিরুদ্ধেই আজ ভুরি ভুরি অভিযোগ। যে কেষ্টর একাধিক রাইস মিলের হদিশ পাচ্ছে সিবিআই, যে কেষ্টর আত্মীয়দের নামেও একাধিক রাইস মিল, কেষ্টর মেয়ে যিনি বিদ্যালয়ে না গিয়ে টেট না পাস করে চাকরি করছেন, বিদ্যালয়ে কোনো দিনই যান না, যার বাড়িতে হাজিরা খাতে এসে হাজির করেন বিদ্যালয়েরই অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, যে কেষ্টর নামে গরু পাচারের তদন্ত চলছে, সাইগল হোসেনকে জেরা করে যে কেষ্টর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, সেই কেষ্টর এবার জড়ালেন টোটোর টাকা আদায়ের মামলায়। টোটোওয়ালাদের কাছ থেকে সাপ্তাহিক বকরা কালেকশান করতেন কেষ্টর। অত্যন্ত অত্যন্ত নিচু মানের ঘটনা, অত্যন্ত কুরুচিকর একটি ঘটনা, যে ঘটনার সঙ্গে কেষ্ট জড়িত বলে দাবি আইনজীবীর। আপনাদের দেখালাম সে আইনজীবীর বক্তব্য। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং এক্সক্লুসিভ আপডেট, কেষ্টবাবু শেষ পর্যন্ত টোটোওয়ালাদের কাছ থেকেও সাপ্তাহিক বকরা নিতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য। কেষ্ট এই মুহূর্তে রয়েছেন জেলে, 4 দিনের সিবিআই হেফাজত হয়েছে কেষ্টর। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, অনুব্রত মণ্ডলের 4 দিনের ফের সিবিআই হেফাজত হয়েছে, আপাতত জেলে রয়েছেন, সিবিআই কাস্টডিতে রয়েছেন অনুব্রত মণ্ডল।